গোপিকাগণের মধুর রসের যে গোপিকাগণের ভাব সেটাও দেওয়া রয়েছে, মাতৃবাৎসল্যে যারা দর্শন তাদের ভাবও দেওয়া রয়েছে, মাতা পিতা সখাগণের শান্তরসের ভক্তগণের সবার সমস্ত এক কৃষ্ণ থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রিফ্র্যাক্টেড হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। যদি এক্ষেত্রে ধরা যায় সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে সখাগণকে যোগমায়ার দ্বারা মোহিত করে সঙ্গে সঙ্গে চলে গেছেন সেই রাধাকুণ্ডে, লেখা রয়েছে তো জামকীর্তনে, সখাগণের সঙ্গে খেলা করতে সখাগণরা বুঝতে পারছে না কৃষ্ণ দূরে চলে গেছে, ওদেরকে যোগমায়ার দ্বারা এমন অভিভূত করে রেখেছেন, গরু চড়াচ্ছেন মনে করছেন কৃষ্ণ সামনে আছে, কেন এক মুহূর্ত তারা কৃষ্ণ বিরহ সহ্য করতে পারে না, পারে কি? কিন্তু যোগমায়ার দ্বারা এমন করে দিয়েছেন সখাগণের সাথে খেলাগুলোকে, মধুমঙ্গলকার একে নিয়ে সুবলকে নিয়ে টুক করে চলে গেছেন কোথায়, কুসুম সরোবর, সেখান থেকে চলে গেছেন রাধাকুণ্ড, সেখান থেকে আবার সেখান থেকে গেছেন সেই কোথায় ছটা ঋতুর বনেতে ঘুরেছেন, তারপর চলে গেছেন সে সূর্য পুজো করতে কোথায় সূর্যকুণ্ডে বিভিন্ন জায়গায় কৃষ্ণকে পাচ্ছে। তাহলে গোষ্ঠবিহারী হরি তার যে সখাগণের সঙ্গে সম্বন্ধ সেখানে আমরা মধুর রস দেখছি। আচ্ছা আমি যদি বলি একটা একশো টাকার মধ্যে দশ টাকা আছে তাহলে কে লড়াই করবে আমার সঙ্গে, একটা একশো টাকার নোট পড়ে রয়েছে, একশো টাকার নোটের মধ্যে তো দশ টাকা স্বাভাবিক আছে, পঞ্চাশ টাকাও আছে, আছে না? একটা একশো টাকার মধ্যে স্বাভাবিক দশ টাকাও থাকবে পঞ্চাশ টাকাও থাকবে, এ নিয়ে লড়াইয়ের কী আছে? যদি আমাদের কোনো কাউর কোনো সাধুর মধুর রসের থেকে ওই আগে ওই রসটা ভালো লাগে তাহলে তাতে যদি সিদ্ধ হয় তাতে কোনো আপত্তি কিছু নেই। আমরা বৃহৎ ভাগবতামৃত আলোচনা প্রসঙ্গে দেখব গোপকুমার কীভাবে একটা একটা জায়গায় যাচ্ছেন, সেখানে ভাল লাগছে না আর একটু উঁচু রস চাই, সেখান থেকে গিয়ে আবার পরবর্তীকালে যাচ্ছেন সেখানে, এভাবে দেখেছি আমরা, দেখেছি আলোচনা প্রসঙ্গে বড় গভীর আলোচনা এসব। বৈকুণ্ঠ জগতে ভাল লাগছে না, জগন্নাথ পুরীতে গেছেন সেখানেও থাকলেন খুব আনন্দ লাগলো কিছুদিন, জগন্নাথে খুব ভালো, দেখো এখানে প্রসাদের কোনো রকম কোনো লড়াই নেই, এখানে চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি, একসঙ্গে বসে প্রসাদ পেতে পাবে, কোনো দোষ থাকবে না, বড় ভালো জায়গা। কিন্তু কিছুদিন থাকার পর আবার পাণ্ডাগণের ক্রিয়াকর্ম আর সব কিছু দেখবেন এখানে ভালো লাগে না, আরও একটু উঁচু জায়গায় যাবেন। এই করতে 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 বৈকুণ্ঠ জগৎ ছাড়িয়ে তদুপরি গোলক বৃন্দাবন কৃষ্ণচরণ কল্পবিক্ষেপ করে আরোহণ। তা আমাদের কৃষ্ণচরণ নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের চরণ আমাদের হচ্ছে নিশানা, সেটাকে লক্ষ্য করে আমরা এগোতে থাকব, এবং অন্তিমেতে যদি এই মন্ত্র দেওয়াও থাকে যদি কাউর আগের রসে সিদ্ধি হয় তো হতে পারে, এতে আপত্তি কিছু নেই। আর এই চরম অবস্থায় সেটা আসলে প্রত্যেকেই নিজ নিজ অবস্থা অনুযায়ী নিরপেক্ষ হয়ে বিচার করলে, যে যেই রসের ভক্ত তার কাছে ততস্থ হয়ে বিচার করলে সেটি তার কাছে সর্বোত্তম। এখানে ছোটো বড়োর কোনো প্রশ্ন নেই, যা করছে মূর্খ হয়ে করছে, লড়াই করছে। যশোদমায়ের রসটা রাধারানীর রসের থেকে নিচুতে এটা যে বলে সে গণ্ডমূর্খ। ততস্থা হইলে বিচার, ততস্থা হয়ে যদি বিচার করি তাহলে রসের তর্তম পাওয়া যাবে, কিন্তু বাস্তবিক পক্ষে যে যে রসের ভক্ত সেটি তার পক্ষে উত্তম সর্বোত্তম, এর মধ্যে কোনো রকম সমালোচনার কোনো অবকাশ থাকতে পারে না, আছে কি? আর গৌরীয়গণের ভজনের জন্য যে লক্ষ্য হচ্ছে অন্তিম লক্ষ্য সেটা শ্রী চৈতন্য মহাপ্রভুর মত হিসাবে আমাদের গৌরীয় গুরুবর্গ জানিয়ে গেছেন, সেটা আমাদের আলোচনা হয়ে গেছে। সেটা কি অনেকেই অনেক সভাতে আলোচনা করে থাকেন, বিস্তৃত আলোচনা হয় কি না সেটা আপনারা জানেন, কখন কী সময় আলোচনা হয়। আরাধ্য ভগবান ব্রজস্তনয়স্তধ্যাম বৃন্দাবনম রাম্যা কাচিদুপাসনা বজবদ বর্গেণ জুহা কল্পিতা শ্রীমদ্ভাগবতম প্রমাণমলম প্রেমাপমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তথাধরণাপরা। এই তো গৌড়ীয় স্কুল অফ ফিলোসফি এর অন্তিম কথা হলো এই গোপীভাব কথার কীর্তন, হৃদয়ে বলিল কে ভা ইত্যাদি, বৈষ্ণব কে এই, এর মধ্যে প্রভুপাদ জানিয়েছেন গোপীভাব কথার কীর্তন। যতক্ষণ পর্যন্ত নিরন্তর সংকীর্তনে অধিকার না হচ্ছে
ততক্ষণ পর্যন্ত ভগবানের বাস্তবিক পক্ষে কোনো লীলাই শোভনের অধিকার হবে না, বাল্যলীলাও নয়, বাল্যলীলা নয়। বল না ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বাগবায়ের গৌরী মঠে এক আমাদের গুরুবর্গ আলোচনা প্রভুপাদ তাকে আদেশ করেছিলেন, আলো তিনি তত্ত্ববিদ প্রভুপাদেরই আশ্রিত বিরাট মহারাজ জগৎজোড়া নাম পরবর্তীকালে। তিনি এবার নবম স্কন্ধ শেষ করে দশম স্কন্ধ শুরু করেছেন। প্রভুপাদ অন্য জায়গায় ছিলেন, প্রভুপাদের কাছে খবর চলে গেছে যে অমুক ব্রহ্মচারী প্রভুপাদ দশম স্কন্ধ শুরু করেছে, সঙ্গে সঙ্গে প্রভুপাদ ওখান থেকে বিরাট শাসন করে পারে, কি এত বড় সাহস দশম স্কন্ধ শুরু করেছে। সেই মহারাজ লজ্জায় কাচু কাচু হয়ে বলছেন, আমি এই বাল্যলীলাটাই আলোচনা করতাম, তারপরে আমি যেতাম না। তিনি নির্বিঘ্ন জগতের শাসনের জন্য প্রভুপাদের এই সব বিচারগুলো বাস্তবিকভাবে তার অধিকার ছিল, কিন্তু জগৎবাসীকে শাসন করার জন্য তিনি এরকমভাবে কি তিনি এখন কৃষ্ণের লীলা শুরু করেছেন বর্ণনা বলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। এই শাসনগুলো কেন হয়েছিল, কারণ এই সব গুরুবর্গ জানতেন পরবর্তীকালে এইসব সহজিয়াগুলো কৃষ্ণকে সস্তা করে দেবে, সবাই জানতেন। এই জন্য রূপ গোস্বামী বাদ, সনাতন গোস্বামী বাদ, জীব গোস্বামী বাদ এরা প্রচণ্ড চিন্তায় ছিলেন, প্রচণ্ড চিন্তায় ছিলেন, অ্যাংজাইটি, এটা একটা দুশ্চিন্তা, বদ্ধজীব ভুল করবে, কখনই বুঝতে পারবে না কৃষ্ণকে, করবেই করবে ভুল। সেই জন্য তারা অনেক সন্তর্পণে এই সব রসগুলোকে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বদহজম হয়ে গেছে, এত বদহজম হয়ে গেছে যে নরকে স্থান হবে, আর কিছু করার নেই, অত্যন্ত বদহজম হয়ে গেছে, এগুলো ধারণা কেউ করতে পারবে না। আমি এইসব আলোচনাগুলো যে জায়গায় যাব বিকেলবেলা সেখানে আলোচনা করব, সব আলোচনা এখানে হয়ে গেলে হবে না। ব্যতীত ভাবনা বর্ত যস চমৎকার ভারভু হৃদি সত্য জলে বারম, হ্যাঁ সদ্যতি সরসমত, ভাবনা বর্ত আমাদের যে ইন্টেলেকচুয়ালিটির কৃষ্ণ, আমাদের যে ভাবনা পথের কৃষ্ণ, সেটা বাস্তব কৃষ্ণ নয়। খুব জোর করে টেনে টুনে অনেক ফিলোসফি অনেক কথা শুনে আমি কৃষ্ণকে একটু বুঝবার চেষ্টা করছি, সেই কৃষ্ণের আবির্ভাবের কথা আজ আমি আলোচনা করতে বসি নাই। সেই কৃষ্ণের আলোচনার কথা আমি বসি নাই, বসলে লজ্জা পাবো আমি। সেই জন্য বলছেন সমস্ত ভাবনার যে পথকে চুরমার করে দিয়ে ভাবনার অতীত অবস্থায় হৃদয়টাকে নিয়ে যেতে হবে, চলে যাবে। পুরুষোত্তম ক্ষেত্রকে ভক্তিময় ঠাকুর জানিয়েছেন, শিল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর জানিয়েছেন যে পুরুষোত্তম ক্ষেত্র নীলাচল ধাম হল গৌড়ীয়গণের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ রসাস্বাদনের ক্ষেত্র। সবাই মাথায় হাত দিয়ে বললেন, বলেন কি, আমরা তো জানতো বৃন্দাবন। হ্যাঁ বৃন্দাবন তো বটে। শিল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর জানিয়েছেন গৌড়ীয়গণের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ বিপ্রলম্ব রস আস্বাদনের স্থান হল নীলাচল ক্ষেত্র। সবাই শুনে বজ্রাঘাত হল। আজ হয়তো আমার সিদ্ধান্তে অনেকেই সমালোচনা করেছেন, শ্যামবাবা আজকে কী কথা বললেন সকালবেলা, এখানে চৈতন্য ভাগবতের পারণ হোক, আজকে তো কৃষ্ণের আবির্ভাব, উনি কেন এই কথা বললেন। আমি বললাম আমি গুরুবর্গের সিদ্ধান্তের আনুগত্যে রয়েছি, আমি নিজের ইচ্ছামতো কোনো কথা আজ পর্যন্ত বলি নাই, যার জন্য আমাকে সম্মুখে এসে কেউ এখনও পর্যন্ত আক্রমণ করতে পারে নাই। কেন এই কথাটা বলেছিলাম সেটা একটু ব্যাখ্যা না হলে অনেকে হয়তো আড়ালে সমালোচনা করতে পারেন কেন, সেই জন্য গৌড়ীয় গুরুবর্গের কিছু সিদ্ধান্ত আপনাদের কাছে বললে আপনাদের উৎসাহ বৃদ্ধি পাবে, আমি এটা নিশ্চিত, সেই জন্য এই কথাটা উত্থাপন করলাম। প্রথম আমার প্রশ্ন হলো, যাকে আপনি চৈতন্য মহাপ্রভু বলছেন, গৌরহরি বলছেন, তিনি কে, আমার সেটা প্রশ্ন। সেটার উত্তরেতে মহাদেব বলছেন শঙ্কর ভগবান, তার কথাই বলি, কেন স্বরূপ গোসাই বললে বল, স্বরূপ গোসাই তো ওদের দলের লোক, স্বরূপ গোসাই তো ওদের বৈষ্ণব দলের লোক, ওদের গৌড়ীয় বৈষ্ণব ওরা তো বলবেই। আচ্ছা মহাদেব কোন দলের লোক, তিনি কি গৌড়ীয় বৈষ্ণব নাকি রামানুজ, তিনি কোন,
সব আলোচনা কার কাছে করা যায়? হ্যাঁ, সেখানে বলছেন শঙ্কর ভগবান নিজে বলছেন, অদ্বৈত গোসাই কি তত্ত্ব? তিনি সদাশিব তত্ত্ব, মহাবিষ্ণু জগৎকর্তা মায়ায় সৃজতি অধ তস্যাবতার এব অয়ম অদ্বৈত আচার্য ঈশ্বরাহ, তারা ঈশ্বর। তার ঈশিতাটা ওই জগতের কোনো দেবতার মতো নয়, ইন্দ্র বরুণ এখানে যে শঙ্কর আছেন ওরকম না। শঙ্কর তত্ত্ব মহাদেব তত্ত্ব অত্যন্ত জটিল, শম্ভু তত্ত্বর আলোচনা যদি করো পাগল হয়ে যাবে। একাধারে দেখা যায় বিচার করলে জীবতত্ত্বের মতো মনে হচ্ছে, একাধারে আবার বিরাট ব্যাপার, ব্রহ্মা পর্যন্ত ভয় পায় শঙ্কর, শঙ্করকে ব্রহ্মা পর্যন্ত ভয় পায়। আরে কেন, ব্রহ্মা থেকে তো শঙ্কর এসছে। হ্যাঁ, ওরমই মনে হয়। গৌরকিশোরদাস বাবাজি মহারাজ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের গুরু, তাই কি না? আচ্ছা, গুণমঞ্জুরি আর অনঙ্গ মঞ্জুরি কে কার গুরুদেব? বোকার দল অনঙ্গ মঞ্জুরি, আর গুণমঞ্জুরি যদি হয়, আর যদি বলা হয় নয়নমণি মঞ্জুরি, গুণমঞ্জুরি, এদের কে কার গুরুদেব? এগুলো যখন সে অবস্থায় উন্নীত হয় সমস্ত সন্দেহ সংশয় ঝগড়া ঝাঁটি সব মিটে যায়। ভক্তি হচ্ছে একমাত্র সমাধান। যতক্ষণ পর্যন্ত ভক্তি প্ল্যাটফর্মে কেউ যাচ্ছে না, সংশয় সন্দেহ। শঙ্কর ভগবানকে পার্বতী দেবী প্রশ্ন করছেন, কেন? পার্বতী দেবী তো নিত্য স্ত্রী মহাদেবের, তার আবার প্রশ্ন করা কি দরকার? প্রশ্ন করার এই জন্য দরকার, সময় সময়ে পার্বতী দেবীকে শরীর ছাড়তে হয়, কিন্তু শঙ্কর ভগবান শরীর ছাড়ে না। বোঝা গেল কি বললাম? সতী দেহ, সতী যে দেখা গেল কোথায়, যেখানে দক্ষ যজ্ঞে সতী দেহ ছেড়ে দিল, দেহ ছেড়ে দিল কেন? এরকম সতী দেবীকে প্রায় দেহ ছাড়তে হয় মাঝে মাঝে, কিন্তু শঙ্করকে দেহ ছাড়তে হয় না। সতীদেবী প্রতিবারে এসেই শঙ্করের ভজন করেন, তত্ত্ব একটাই, এরকম বদলে বদলে আসেন। এই জন্য কোনো কোনো সময় দেখা যায় বদ্রী কেদার এই সেই অমরনাথে দেবী বলছেন আমি ভাগবত কথা শুনব, অমৃত শুনতে বসেছেন, শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছেন, আর শুনছেন কে? সেই সুখ পাখি। তো শঙ্কর ভগবান এইটি বলেছিলেন, তুমি কিন্তু দেবী শুনবে, কিন্তু যত কথা বলো সত্য হ্যাঁ 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 বুঝলে কিনা বলবে, হ্যাঁ বলো হ্যাঁ আমি বলবো, বুঝেছ কিনা বলবে, হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ বলবো, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছেন আর কোনো ঠিক নেই, আর মহাদেব হরি কথা বলেই যাচ্ছেন। তো দেবী যখন জেগেছেন জাগার বুঝতে পার, মহাদেব তো তন্ময় হয়ে বলছেন, বলছেন যে তারপর কি হলো, তারপর কি হলো মানে কত কথা তো আমি বলে দিয়েছি, বলে আমি তো শুয়ে পড়েছি, শুয়ে পড়েছো তাহলে কি হ্যাঁ হ্যাঁ করছিল কে দেখে সুখ পক্ষে? সেই যাই হোক, এসব অনেক কথা পুরাণ আদিতে আছে, পুরাণ আদি ওই জন্য নিজে নিজে পড়তে নেই, যদি পড়ে তার কনফিউশন এসে যাবে। এখানে এই লেখা আছে পদ্মপুরাণে, ওখানে এখানে এই লেখা রয়েছে, কেন এরম হলো? এরকম ওই জন্য ছটা সাত্ত্বিক পুরাণ, ছটা রাজসিক পুরাণ, তামসিক পুরাণ, এর পর্যালোচনা কেউ যেন বদ্ধজীব নিজে হাতে করতে না যায়, করতে গেলেই তার পতন অনিবার্য। নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাম হিতকারী নৌ ত্রিভুবনে মান্য জগ, এই কথাটা মনে রাখতে হবে। এরা সমস্ত শাস্ত্রকে মন্থন করে যে ক্রিম, যে মাখনটা আমাকে দিয়েছে, আচ্ছা বলো দেখি, গুরুদেব বলছে নে হাত পাক, ছাগল কোথা কার হাত পারলো, অমৃত দিল, ওটা খাওয়া ভালো, আপনার তো আপনি রেখে নেন আমি খেয়ে নেবো অমৃত বানিয়ে, কোনটা ভালো? অমৃত বানানো তো যায় না, ভাগবতে বিভিন্ন জায়গায় বলছে করা আমলকবত, হাতের মধ্যে যেমন আমলকি ফল, ধাত্রীফল, মাতৃফল, এটাকে কেউ লাতি দিয়ে ফেলে দিয়ে অন্য কিছু আশা করে তার মতো মূর্খ কেউ নেই, ধাত্রীফল, এর নামই হয়েছে ধাত্রীফল, এর নামই হয়েছে ধাত্রীফল মাতৃফল। কেন বলছে তিনটে আমলকি খেয়ে তিনি দিনের পর দিন উপবাস করে থাকতে পারবে, কিচ্ছু হবে না, মুনি ঋষিরা এরকম তিন চারটে আমলকি খেয়ে উপবাস করে কিচ্ছু হবে না, তারপর আরও জিনিস ছিল, তারপরে তোমাকে করতে হবে না এসব, মরে যাবে। রহিত মহারাজ বলেছে আমি শুরু করব, হবে না।
সেই জন্য বলছেন এটাকে আমলক ফল বলে, সমস্ত উপকার করেন। হর্তুকীকে বলা হয়, হর্তুকী কী ফল বলা হয়? হ্যাঁ, হর্তুকীর নাম কি? হর্তুকী মাতৃফল নাম না? হর্তুকী পেতে উদরস্থ হয়ে হর্তুকী কখনো কাউর অমঙ্গল করে না, ক্ষতি করে না, এই জন্য বিভিন্ন এইসব নাম। যাই হোক, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের গুরুবর্গ সমস্ত সিদ্ধান্তকে বিচার করে একটা যে শেষ অমৃত আমাদের হাতে দিয়েছেন ওইটা পেলেই যথেষ্ট। আর যদি বেশি বিচার করার ক্ষমতা হয় তাহলে অধঃপতন অনিবার্য। শঙ্কর ভগবান বলছেন মহাদেবকে, মহাদেব শঙ্কর ভগবান বলছেন দেবী দেবী পার্বতী যখন জিজ্ঞাসা করছেন এই গৌর কে, আমি বলে দিন আমাকে, তখন মহাদেব বলছেন জং এব রাধিকা কৃষ্ণ সৈব গৌর বিগ্রহ যচ্চ বৃন্দাবনম দেবী নবদ্বীপম চ তৎসুভম। যাকে নবদ্বীপ বলে তুমি জানো সেইটি সেইটি হচ্ছে বৃন্দাবন ধাম। গৌর বজবনে ভেদনা মানিব হইব রাধার দাস, ভক্তিময় ঠাকুরের সব। কিন্তু গৌর বজনে অভিন্ন দর্শন করা ব্রজের প্রতি আর গৌরী গৌরধামের প্রতি সমান আকর্ষণ। আমাদের গৌরীয় যে বৈষ্ণবগণ আছেন তাদের মহাজনগণ তাদের সমান আকর্ষণ, সর্বসময় এক আকর্ষণ গৌর আর ব্রজভনে, বিরাট ব্যাপার। হ্যাঁ, এইটি হলো কথা। জগতে যত শাস্ত্র এখনো পর্যন্ত প্রচার হয়েছে, যারা পড়ছেন সৎশাস্ত্র, যে কোনো পুরাণ বলুন, যে কোনো উপপুরাণ বলুন, যা কিছু যা কিছু আছে সিদ্ধান্তে যত কিছু আছে সাগর সমস্ত কিছু যা কিছু কেন স্তোত্র আদি যা কিছু পাঠ করতে যাবে, হ্যাঁ সবসময় দেখবে কখনো বলছে নারদ উবাচ, কখনো বলছে শিব শঙ্কর উবাচ। যত তুমি স্তোত্র আদি যা কিছু পাঠ করতে যাবে, পুরাণ আদি উপন যা কিছু করতে যাবে, সবসময় দেখবে এই দুই মহাজনের নাম সবসময় থাকে। এক হচ্ছে কখনো কখনো নারদ উবাচ, কখনো হচ্ছে শঙ্কর উবাচ, থাকবেই। গোপাল সহস্র নাম দেখো, বিষ্ণু যা কিছু করতে হবে সবসময় থাকবেই। এত এই মহাজন কে? তাহলে শঙ্কর তত্ত্বদি বললাম যে কত বড় কথা, বিরাট ব্যাপার। সেই জন্য সেখানে কোনো লড়াইয়ের কোনো অবকাশ নাই। শঙ্কর হচ্ছে গুরুতত্ত্ব তো, বিশাল ব্যাপার। তাকে গুরুরূপে কল্পনা করলে তাহলে মাথা সামনে রেখে শঙ্করকে অনুবাদ করবে, গুরুর অগ্রে পরম প্রণম মেদ অন্যথা নিষ্পালম ভাবে। গুরুর আগে দণ্ডবোধ করতে গেলে বৈষ্ণবকে সম্মুখে দণ্ডবোধ করতে হয়। আর যদি মনে করো অন্যরকম একটা, তো গৌরী শঙ্করকে দণ্ডবোধ করবে, তাহলে তুমি ডান দিকে রেখে আর বিষ্ণু দত্তকে বাঁ দিকে রেখে, স বামে প্রণমেদ বিষ্ণু দক্ষিণে গৌরী শঙ্কর গুরুর অগ্রে প্রণমেদ অন্যথা নিষ্ফলম ভাবে, ইত্যাদি কথা গুরুতত্ত্ব। তুমি এদিক দিয়েও দণ্ডবোধ করো, যদি হর পার্বতী থাকে আপাতত কিছু নেই, গোপীশ্বর হয়ে তিনি ওখানে রয়েছেন, অদ্বৈত গোসাই তো, গোপীশ্বর মহাদেব কে? অদ্বৈত গোসাই, রাসেতে অধিকার প্রাপ্ত হয়েছেন। ব্রহ্মা কিন্তু রাসেতে অধিকার পেয়েছিলেন কি? হ্যাঁ, শঙ্করের অধিকার হয়েছে, তাও কায়দা করে। যাই হোক, এই হলো ব্যাপার। তাহলে আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম মথুরাকে বলা হচ্ছে জ্ঞানভূমিকা, মথুরা মথু মনকে মন্থন করতে করতে যখন একেবারে মনমথ ভগবান শ্রীকৃষ্ণের এবার আবির্ভাব, নন্দনন্দন শ্রীকৃষ্ণ তো আবির্ভাব হয়েছে কোথায়? গোকুলে। জীব গোস্বামী পায়ে সমাধান করেছেন, আমি গেলে রাত্রিবেলা আলোচনা করব, এক ঘন্টাও যদি পাই এ আমি আবির্ভাবের বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। এখন ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ভাগবত থেকেও কিছু আলোচনা অবশ্যই করব, কারণ এই আলোচনা করতে থাকি চলতে থাকবে খালি, সেখান থেকে কিছু করবো আলোচনা, সময় অল্প, তারপর যেতে হবে ওখানে। তাহলে আজকে আমাদের হৃদয়টাকে পরিপূর্ণরূপে বিশুদ্ধ করতে হবে, বিশুদ্ধ করে, আর বিশুদ্ধ সত্যময় হৃদয়টাকেই বলা হয় বিশুদ্ধ সত্যময়। যে হৃদয় যার আছে তিনি হচ্ছেন বসুদেব, তাই কি না? যার হৃদয়তে বাসুদেবের আবির্ভাব হয়। হ্যাঁ, বসুদেব যিনি আছেন
অনেক অনেক প্রশ্ন আসে, যারা বিরাট, যাদের হৃদয়ে তো সর্বদাই কৃষ্ণ চিন্তন হতে থাকে, এক এক পর এক সিদ্ধান্তের চিন্তা, অনেক অনেক প্রশ্ন, এর সব সূক্ষ্ম উত্তর ভজন করলে এগুলো আসবে, নাহলে আসবে না। কেউ যদি বলেন মহারাজ এই যে বসুদেব দৈবকী জি, এ তো কৃষ্ণের নিত্য পিতা মাতা, তাহলে এখানে যে দেখছি আবির্ভাব হলেন ভগবান শ্রীকৃষ্ণ, হয়তো সেখানে সে সমাধান আছে যে এই যে নিত্য পিতামাতা বলছেন নন্দ যশোদা মাতাকে, নিত্য পিতামাতা তো বসুদেব দৈবকীকে কেন্দ্র করে যখন এলেন, ভাগবতে পরিষ্কার দেখা রয়েছে বসুদেবজির হৃদয়েতে আগে কৃষ্ণ এলেন লেখা রয়েছে, চৈতন্য ভাগবতে পরিষ্কার লেখা রয়েছে আগে কোনো একটা জ্যোতি দেখে গেল মিশ্রের হৃদয়েতে, জগন মিশ্রের হৃদয়েতে এলো, সেখান থেকে কী যেন একটা শচীদেবের গর্ভেতে গেল লেখা রয়েছে। আচ্ছা, এইসব আলোচনার দ্বারা আমরা কি সিদ্ধান্তে আসব? এত সব আলোচনার দ্বারা আমাদের কি এই ধারণা হলো যে কৃষ্ণ একজন মানুষ, কৃষ্ণ একজন রাজনৈতিক নেতা, কৃষ্ণ একজন পলিটিশিয়ান, কৃষ্ণ একজন প্রেমিক, কোন একটা কাল্পনিক দার্শনিকের বিচারে একটা প্রেমিক, এইসব ধরব কি? কৃষ্ণের ধারণা যদি আসছে না, কৃষ্ণ কে, কার আবির্ভাব তিথি পালন করব, তার ধারণাই যদি আমাদের হৃদয়ে না আসে তো কার আবির্ভাব পালন করব, আমি তো গেতেই বুঝতে পারছি না। আগে কৃষ্ণের কনসেপশনটা আমার হৃদয়েতে আসা চাই, কৃষ্ণ কে, অনুভবের সঙ্গে এলে তো খুব ভালো হয়, কারণ অনুভব ছাড়া আসেও না এ বিষয়টা, অনুভব ছাড়া আসবেও না। আগে আমরা দেখলাম প্রভুপাদ জানাচ্ছেন শুদ্ধ সতময় যে হৃদয়, একেবারে শুদ্ধ সতময় হৃদয় তিনি প্রার্থনা করতে করতে তা দেখা গেল, কেন আমরা তার জীবনী আলোচনা করছি, কৃষ্ণগর্ভ একটা, আর একটা হচ্ছে কি ধরা ও দ্রোণ, এখানে এরা আলোচনা করেছেন, এখানেও বলা রয়েছে তপস্যা করেছেন। এখন অনেক তপস্যা কেন করবো মহারাজ, এ তো নিত্য মিতাবাতা, এরও উত্তর আছে কিন্তু শোনে কে, আর মাথা আর হৃদয়ে রাখতে পারবে কে, কোন জন রাখতে পারবে, কি পারবে কেউ, মুশকিল আছে। ওই রকম যে তপস্যা করেছিলেন ধরাধন দেখা গেল, কৃষ্ণগর্ভ এই যে দেখা গেল, এগুলোর উত্তর হল যদি আমাদের কাছে এখন প্রশ্ন আসে, যদি কোনো এক জীব, আমরা এই কথা আলোচনা করেছি, ভজন করতে করতে শেষে এমন একটা অবস্থা হলো, ওই জন্য বলা রয়েছে সে ব্রহ্ম জন্ম লাভ করলো, ব্রহ্মা 100 জন্ম ধরে যদি কাঁটায় কাঁটায় বর্ণাশ্রম ধর্ম পালন করতে পারে 100 জন্ম কনসিকিউটিভ, পরপর যদি একটার পর একটা 100 জন্ম ধরে যে কেউ বিশুদ্ধভাবে বর্ণাশ্রম ধর্ম পালন করতে পারে, সেই জীব তখন ব্রহ্মজন্ম লাতা ব্রহ্মা হতে পারে, আকারটা চলে যায়, ব্রহ্ম থাকে, জানো তো ব্যাকরণের নিয়ম ফেম। হ্যাঁ, সেখানে বলছে এই যে ব্রহ্মা, এখানে বলছে ব্রহ্মজন্ম হয়। আর যদি কোনো একটা কল্পেতে যদি এরকম জীব না পাওয়া যায়, এমনও তো হতে পারে কোনো জীব পাওয়া গেল না, যে 100টা জন্ম ধরে শুদ্ধ আচরণ করে ব্রহ্মার আসনটাকে নেবে এরকম কোনো জীব পাওয়া গেল না, তখন কি করবেন? চৈতন্য চৈতন্যতে বলছেন সেই সময় ভগবান নিজেই কি করবেন, ব্রহ্মার পদ গ্রহণ করবেন, এটাকে বলা হিরণ্যগর্ভ ব্রহ্মা, নিজেই তখন সেই যে ব্রহ্মা তিনি বিষ্ণু, তিনি আর বিষ্ণুতে একই, বুঝে গেল কি বললাম? তখন কি হবে, কোনো যদি সেই কল্পে যদি কোনো উপযুক্ত জীব না পাওয়া যায় তাহলে এটা হবে। আচ্ছা, যদি কোনো একটা জীব ভজন করতে করতে এমন অবস্থা যে কেউ দৈবকীর
আদর্শকে অনুসরণ করতে তার রসটা তার ভালো লাগে, এই করতে করতে যদি সিদ্ধ হয় তখন কি হবে? দেবকী মাতা কিংবা বসুদেবজির সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি হবে বলে, সেটা হবে আবার যদি কেউ নন্দবাবার ভজন করতে করতে পিতৃ বা পিতৃরস যে বাৎসল্য রস এটাতে সিদ্ধি হলো, কিংবা যশোদমায়ের রসে সিদ্ধি হলো, তখন তাদের কি হবে? তাই নতুন নতুনভাবে কি মা বাবা প্রোডাকশন হবে নাকি? আমাদের নিত্য নিত্য জগতে আছে অনন্ত ব্রহ্মাণ্ড যুগে যেখানে যেখানে ভগবানের লীলা হচ্ছে সব জায়গায় তার পিতামাতা আসবেই, আসবে না? আসবে তো, তাহলে এটা কি সমাধান হবে? প্রত্যেক ব্রহ্মাণ্ড আর পিতামাতা থাকবে, প্রত্যেক ব্রহ্মাণ্ডে ঝুড়ে লীলা হচ্ছে, এক এক ব্রহ্মাণ্ডে এরকম লীলা সব চলছে, প্রত্যেক অনন্ত ব্রহ্মাণ্ড যে আলাত চক্রবত। সেই জন্য মহাপ্রভু বলেছেন যে আলাত চক্রবত এইরকম লীলা চলছে। সনাতন গোসাইকে রূপ গোসাইকে এসব শিক্ষা দিয়েছেন তো, সনাতন গোসাইকে শিক্ষা দিয়েছেন কোথায়? কাশীতে, বারাণসীতে, দশাশ্রমে কোথায়? আর ওখানে আলোচনা করেছেন কোথায়? এলাহাবাদে। সেখানে আলোচনা করেছেন কোথায়? রূপ গোস্বামী পাদকে। এই দুটো শিক্ষা গৌড়ীয়গণের হচ্ছে আর রায় রামানন্দ স্বামী, তিনটে শিক্ষা যে এত গুরুত্বপূর্ণ, যদি গুরুবর্গের আশীর্বাদে তিনটে শিক্ষা কাউর হৃদয়তে স্থান পায় সে সাকসেসফুল। প্রথমে সনাতন শিক্ষা, এই জন্য গুরুপাদ পদ্ম সবাইকে কাতর, উনি সনাতন শিক্ষা সম্বন্ধে একটা বিস্তৃত বইও লিখেলেন চৈতন্য চরিতামৃতকে অবলম্বন করে সনাতন শিক্ষার উপর। যদি কাউর হৃদয়ে সনাতন শিক্ষা স্থান পায় তাহলে সম্বন্ধ জ্ঞান পাকা হবে। সনাতন শিক্ষা যতক্ষণ হৃদয়তে স্থান না পেল ততক্ষণ পর্যন্ত সম্বন্ধ জ্ঞানের জাগরক হয়নি। তার দীক্ষা নিয়ে এমনি মুখে হয়েছে, বাস্তবিক তো সম্বন্ধ জ্ঞান হয়নি। দীক্ষা নেওয়া মানে কি? সম্বন্ধ হবে, সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হবে দূর। যেহেতু তার সম্বন্ধ জ্ঞান জাগরুক হয় নাই এখন, তো ভজনের একটা ভজনের মতো একটা কিছু হচ্ছে, সম্বন্ধ না হওয়া পর্যন্ত ভজন শুরু হয় না। তাহলে সনাতন গোসাই যত সনাতন শিক্ষা যতক্ষণ বুঝতে না পারবে ততক্ষণ সম্বন্ধ জ্ঞান জাগ্রত হবে না। আর সম্বন্ধ জ্ঞান জাগ্রত না হলে অভিধেয় রূপ গোস্বামী পাদ যে অভিধেয় আচার্য ভক্তির সেটা শুরু হবে না। অভিধেয় মানে ভক্তি শুরু হবে না। তাহলে রূপ গোস্বামী পাদের অভিধেয় তখন সে রূপ গোস্বামী পাদ জানতে পারবে। আর সর্বশেষেতে রায় মহাশয়ের সঙ্গে যে মহাপ্রভু যে গুপ্ত আলোচনা হয়েছিল তার প্রত্যেকটা আলোচনার গ্রেড একটার পর একটা আলোচনা করতে করতে ওপরে উঠেছেন। মহাপ্রভু একবারে প্রশ্ন করেননি, এহ ভাজ্য আগে কহ আর, যদি রায় রামানন্দ সংবাদ বলে গ্রন্থটা কাউর হাতে চলে এসে থাকে সে পুরে আহ্লাদ আটখানা হয়েছে। অনেক অনেক ব্যক্তি বলছেন আমি 100 বার পড়েছি তথাই পূরণ হচ্ছে না। অনেক দিন আগে 7-8 বছর আগে বেরিয়েছে এটা, 8 বছর হবে। কিছু গ্রন্থ এখনো আছে ওগুলো, কিন্তু পড়লে পরে প্রভুপাদের টোটাল বিচারটা ওর মধ্যে আছে। মহাপ্রভুর সঙ্গে রায় মহাস্বামীর যে আলোচনা সেখানে আশ্চর্য, কর্মার্পণম কর্মযোগ, কর্মার্পণ থেকে আরম্ভ করে ধীরে ধীরে উঠে উঠে তারপরে মহাপ্রভু প্রতিবাদে বলছে এহ বাহ্য আগে কর, এহ বাহ্য আগে কর, তারপরে এহ হয়, এইটা হয়, এর আগে বলো। এই করতে করতে শেষে নিয়ে গিয়ে একবারে রাধারানীর যে চরম ভাব সেই সমস্ত ভাবে মহাপ্রভু গিয়ে তারপর একটা গ্রেড দেখিয়েছেন। তাহলে যদি মহাপ্রভু প্রত্যেক রসকে উপেক্ষা করে কেবল একমাত্র ওই যে অন্তিম রসটা ওটাই যদি তিনি মানে করতেন বদ্ধজীবের জন্য, সব বদ্ধজীবই, তাহলে মহাপ্রভুর মাথা খারাপ হয়েছিল কি? যে পুরুষোত্তম ধামে প্রতি পদে পদে গদাধর পণ্ডিতের কাছে কোথায় কোথায় টোটা গোপীনাথে গিয়ে বারবার বলছেন গদাধর আজকে একটু প্রহ্লাদের চরিত্র শোনাও, বড় ইচ্ছে করছে। প্রতিবারে বারে প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র বারবার আলোচনা, প্রতি মুহূর্তে একবার করে যেতেন প্রহ্লাদ চরিত্র আজকে একটু শোনাও শুনব। হ্যাঁ, মহাপ্রভুর শিক্ষার গোপনীয় ব্যাপারগুলো
এগুলো কার কার জন্য কি কি শিক্ষা কেরমভাই রেখেছিলেন এগুলো শুনলে অবাক হয়ে যায়। শিল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ এই কথাটা প্রায়ই উল্লেখ করেন, করতেন, এখন তো তিনি লীলা করছেন, প্রায়ই বলতেন যদি সবার ওই একটাই রসের জন্য হতো তাহলে মহাপ্রভু অনধিকারী ব্যক্তির পক্ষে এগুলো ভয়ঙ্কর অবস্থা আনয়ন করবে বলেই প্রত্যেক বদ্ধজীবের ক্ষেত্রে প্রতি মুহূর্তে তুমি প্রহ্লাদ চরিত্র ধ্রুব চরিত্র সংশ্রবণ করতে হবে, ইটস এ মাস্ট। প্রহ্লাদ চরিত্র শ্রবণ করতে করতে তন্ময় হয়ে যাবে, তখন তুমি অবাক হয়ে যাবে যে প্রহ্লাদের মতো এরকম সহন ক্ষমতা আদি সব করার পর ধীরে 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 তারপর আস্তে আস্তে উঠতে পারবো, যেন গোপকুমার উঠেছিল, গোপকুমারের কথা বলেছিল। একই রসে পড়ে থাকবে তা না, সেটা নির্ভর করছে কোন রসের সাধুর সঙ্গে তোর সঙ্গ হবে। এই যে পুরুষোত্তম ধাম থেকে এলাম কিছুদিন আগে রথযাত্রায়, এত প্রশ্ন ওখানে মানে কল্পনা করা যায় না, যে যেই রসের ভক্তের সঙ্গে তার দেখা হবে, যে যেই রসের ভক্তের সঙ্গে তার দেখা হবে, সঙ্গ হবে, তার সেই রকম রসের সঞ্চারণ সম্ভব হবে। বোঝা গেল? সবার সব রস, যে যে রসের জন্য যে সঙ্গ হবে তোমার, তোমার যদি সেই এইগুলো সম্বন্ধে জীব গোস্বামী পাদ অনেক গভীর কথা বলেছেন, এগুলো বৃন্দাবনে হয়তো কিছুদিন পরে যেতে হবে, সেখানে গিয়ে সব আলোচনা করতে হবে অন্য ভাষায়। যারা রসেতে ডগমগ হচ্ছেন তাদের জন্য এগুলো বলতে হবে, আমি ইচ্ছে করে এই ব্যাকগ্রাউন্ডগুলো আগে বলি তারপর অন্য কথা। তাহলে প্রথমেই কেন এই কথা বলা হলো, ভক্তিমনি ঠাকুর কেন কোন জায়গা থেকে কেউ খেই হারিয়ে ফেলো না, খেই বোঝো, সুতো সুতো যখন জট পাকিয়ে যায় খেই পায় না, সুতোর জট কোথায় ছিল, জট পাকিয়ে ফেলো না। আমি কোন জায়গা থেকে কোন আলোচনাগুলো করছি সব লিঙ্ক রাখবে। তাহলে আমি যে আলোচনা প্রসঙ্গে তুললাম, ভক্তিমনি ঠাকুর বলেছেন গৌড়ীয়গণের ক্ষেত্রে, গৌড়ীয় রসের রসকের গণের ক্ষেত্রে নীলাচল ধাম পুরুষোত্তম ধামকে সর্বশ্রেষ্ঠ রসের পীঠ বলা হয়েছে। পীঠ মানে সোর্স। কেন বলা হয়েছে? অথচ আমাদের গুরুবর্গ দেখেছেন প্রতি পদে পদে মহাপ্রভু ওখানে গদাধর পণ্ডিতের কাছে আজে এইসব কথা বলছে, সেটা সম্বন্ধেই আলোচনা সিদ্ধান্ত এই যে বহিরঙ্গা লইয়া প্রভু করে নাম সংকীর্তন, অঙ্ক অন্তরঙ্গ লইয়া করে রসাস্বাদন, রসাস্বাদন করতে হয় অন্তরঙ্গা ভক্তকেনকেই নিয়ে। আর সংকীর্তন তাহলে কি সেটা রস নেই? হ্যাঁ আছে, সংকীর্তনের মধ্যে রস লুকিয়ে রয়েছে, সেটাকে এক্সট্রাক্ট করার ক্ষমতা চাই তোমার, বার করতে পারবে? সংকীর্তনের মধ্যেই সব রয়েছে। কত আলোচনা শুনতে চাও? প্রথমে নাম যে করে নেবে, নাম করে নিলে নাম হবে না, নাম করে নিলে নাম হবে না, হরিকৃষ্ণ হরিকৃষ্ণ হবে না। প্রথমম নামন শ্রবণে অন্তঃকরণম শুদ্ধার্থম আপেক্ষম, শুদ্ধি চ অন্তঃকরণে রূপ শ্রবণেন তদুদয় যোগ্যতা ভবতি। এইসব গ্রেড আছে, আমি এক এক সময় এইসব আলোচনা করলে মাথাটা ঘুরে যাবে, বলে কি। তারপর দেখবি আরে নামের মধ্যে এইসব লুকিয়ে রয়েছে, হ্যাঁ নামের কলিকা প্রেম বলেছে না ভক্তিমন ঠাকুর, ঈষৎ বিকশি পুন দেখায় নিজ রূপগুণ চিত্র হরি লয় নিজ পাশ। এই নামের কলিকা নাম করতে করতে ডুবে যাবে, এরকম নেশা হয়ে যাবে, যতক্ষণ নেশা না হবে নাম হয়নি। নাম নামি অভিন্ন দর্শন করতে দেখ, তখন আজকে আজকে যে কৃষ্ণের আবির্ভাব এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি খালি ঝাঁট দিচ্ছি, ঝাঁট দেওয়া বুঝো, নাম হট্টে ঝাড়ুদার, আমি ঝাড়ুদারের কাজ করছি, সুইপারের কাজ, তো এগুলো করে আগে পরিষ্কার করতে হবে সব। তারপর কি হবে, নাম যখন উদয় হবে নামের সঙ্গে সঙ্গে নামি দেখা দেবে গৌরাঙ্গ মাপ, এগুলো সব তার যে পূর্বের লীলাগুলো আছে যেটা নবদ্বীপ লীলা, সেই সব জায়গা থেকে মহাপ্রভু আস্তে আস্তে গ্রেড দেখি যে একবারে গলা টিপে মেরে ফেলেন, এমন রসে পড়লে, হ্যাঁ চিটে গুঁড়েতে যদি পিঁপড়ে পড়ে বা ইঁদুর পড়ে ফ্রান্সেস, সেই রসে সে পড়ে যেও না, বুঝো কথাটা কি বলছি। অনেকে চিটে গুঁড়ের যে রস বা গাঢ় করে রস জাল দেওয়া আছে, মধুর রস, গাঢ় মধু,
মমতায় ইঁদুর পড়ে গেছে, ও আর বেরোতে পারবে? ওই মধু খেয়ে মধুর মধ্যে গোঁতা দিয়ে সেখানে প্রাণ ছাড়বে, বুঝেছ? যেন জড়রসই যেন না থাকে, জড়রসে কোনো রকমভাবে থাকা চলবে না। বিভিন্ন জায়গায় যাবে, সব সময় সতর্ক থাকবে, আকর্ষণ করবে, ভিক্ষা আদি, ওরে বাবারে, ইভেন পূজারী হওয়া, ভিক্ষা হওয়া, আবার বড় পাঠক ঠাকুর, বড় পাঠক ঠাকুর যদি হলে তো অধঃপতন অনিবার্য। পাঠক ঠাকুরকে সব মায়েরা মালা দিতে আসবে, ওই মালা যদি একবার নিয়ে নেয় হয়ে গেল। একদম সাবধান, ওই কথা আমার নয়, সব গুরুবর্গে। আমি কোথাকার পাঠক ঠাকুর হলাম? যতক্ষণ এই বিচার না আসবে তার অধঃপতন অনিবার্য, একদম নয়, অতি সাবধান। ওই জন্য আমি এসব আলোচনা ওখানে করব। রূপগোস্বীবাদ সাবধান করে দিয়েছেন, দেখো তবে সত্যি নাম কি উদিত হয়েছে? আর নাম যদি উদিত হয় তাহলে কৃষ্ণের আবির্ভাব হবেই হবে, আর কৃষ্ণের আবির্ভাব হলে সব আস্তে আস্তে সব জানতে পারবে, তাই কি না? সেখানে এই জন্য রূপগোস্বীবাদ পরিষ্কার জানিয়েছেন, যদবদি মম মনো কৃষ্ণ পদারবিন্দ নব নব রস ধ্যাম রুন্তুম আসিত তদবদি বত নারী সঙ্গমে স্মর্যমানে সুষ্ঠু নিশ্চিবনঞ্চ মুখ বিকার ভবতী খা থু এসছে কি? এরকম অবস্থা আসা দরকার, যেটা দেখে তোমার মুখ বিকার, আহ আর থুতু, ওই জড়রসের প্রতি একেবারে অনীহা এসছে কি? এটা যদি না আসে কৃষ্ণ ভজন হবে না। কেন? কৃষ্ণই হলো সব রসের সোর্স, কৃষ্ণ ইজ দ্য অনলি সোর্স, একমাত্র। অনন্ত জগতে যত রসে সবাই ডুবে রয়েছে, সব রসের একমাত্র সোর্স হলো কৃষ্ণ, অন্যায় ব্যতিরিকভাবে এই কৃষ্ণ। কাজে ছেলে খেলা করলে হবে না, অনেক আলোচনা আছে, বিশাল এই সমস্ত গভীর রহস্য, কাজেই প্রত্যেকের সাবধান হতে হবে। আজকে আমার এই কথাগুলো খালি স্পর্শ করে গেলাম, কোনো কোনো সময় এগুলো বিস্তৃত সব এক্সপ্যানশন এগুলো সব খুলব, এগুলোর মধ্যে কি কি কথা লুকিয়ে গেলাম। একটা কথা বলে এবার ভাগবতের কিছু আমি স্পর্শ করি, ভাগবতের কথাই, এগুলো সবই ভাগবতের কথা, তোমাদের ভাগবতের বাইরে নয়, বরঞ্চ ভাগবতকে মন্থন করে এগুলো বেরিয়েছে। ভাগবতের ভাগবত তো মন্থন, ভাগবত তো নিজেই মন্থন, আর ভাগবত থেকে আবার কেউ কেউ খুঁজে আসল জিনিস পায় না। প্রভুপাদকে বলছে কই রাধারানীর নাম তো নেই ভাগবতের মধ্যে, ওই জন্য ভাগবতটাকেও রসিক ভক্তরা হৃদয়েতে ভিতরেতে রস, ভাগবতটাই হচ্ছে, ভাগবতটাই ক্রিম মাখন, এটাকে এর মধ্যে আবার কেউ খুঁজে পায় না, রাধারানীকে খুঁজে পায় না, কত রকম বিতর্ক তোলে, কথা বুঝলে? যাই হোক, চৈতন্য চরিত্রে বিভিন্ন রকম ভাব বলা হয়েছে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যখন নীলাচলেতে গেলেন, নীলাচলেতে গিয়ে তাহলে গৌরধাম থেকে তিনি রসের আস্তে আস্তে, যেমন একটা পুষ্প, হ্যাঁ, যেমন পদ্মফুলকে কি বলা হয়, সূর্যের বন্ধু বলা হয় না? পদ্মফুল কি হয়? সূর্য উদিতে ভাবে সপ্তমী, সূর্য উদয় হলে পরে পদ্ম প্রস্ফুটিত হয়, ভাবে সপ্তমী হয়, অনেকে বোঝে না সপ্তমী বুঝি, ভাবে সপ্তমী কি? সূর্য উদিত হলে পরে, ওটার সঙ্গে এই পরের ক্রিয়াটা নির্ভর, এটা নির্ভর করছে, কথা বুঝলেন? ব্যাকরণের এগুলো মার প্যাচ। তাহলে তাহলে সূর্য উদিত হলে ওঠে, ওই জন্য সূর্যকে পদ্মবন্ধু বলা হয়। আবার কুমুদিনী কি হয়? কুমুদিনী রাত্রির বেলাতে কি হয়, চন্দ্রমা যে উঠবেন আকাশে তখন কি হয়, এ কে কে কুমুদিনী পরিস্ফুটিতা, বড় ভগবানের আশ্চর্য বিচার, তাই কি না? আমার প্রশ্ন হলো, এইটুকু ফুলের কুঁড়ি রয়েছে, আস্তে আস্তে বিভিন্ন সময় আস্তে আস্তে সেই কুঁড়িটা প্রকাশ পাচ্ছে, আস্তে আস্তে বিভিন্ন সময় দার্শনিকের হৃদয়, হৃদয়তে যে সৌন্দর্যটা প্রকাশ পাচ্ছে, তার মধ্যে একটু বর্ষা, একটু তোমার শরৎকালের হেমন্তকালের যে কুয়াশার যে ড্রপ, হ্যাঁ, ওগুলো পড়েছে পদ্মফুলের পদ্মের ওপরে, যে তাই কি না, টলটল করছে মুক্তের মধ্যে, যাতে গড়িয়ে পড়ছে না, রয়েছে এই অবস্থায়, সূর্যের আলোটা উঠেছে, এই যে একটা দার্শনিক একটা সৌন্দর্য, এক এক কবির হৃদয় এক এক সময় বিভিন্ন রকমভাবে উদিত হয়, তাই কি না? কুড়িটার অবস্থায় দার্শনিকের যে বিচারটা আসবে সেটা ফুটেতে যখন তার মধ্যে যে
তার মধ্যে যে একটা সুন্দর একটা এই যে বুঁদি হয়েছে জলের বুঁদি কোয়াগুলেট করে তার যে সৌন্দর্য এটা পূর্ণ বিকশিত হলে পরে যে সৌন্দর্যটা হয় কুড়ি অবস্থায় কি সেই ধরনের পূর্ণ বিকশিত সৌন্দর্য ছিল কি? ফুলটা পূর্ণ বিকশিত হয় নাই তখন কি সেই সৌন্দর্য ছিল? ছিল না। কিন্তু পূর্ণ বিকশিত হওয়ার পর সৌন্দর্যতে দেন সৌন্দর্য আগেও ছিল কিন্তু মনে হলো পূর্ণ বিকশিত সৌন্দর্যতে যেন একেবারে পরিপূর্ণরূপে আস্বাদন করার সুযোগ এলো। সেরকম কৃষ্ণলীলার প্রথম থেকে আরম্ভ করে আবির্ভাব থেকে আরম্ভ করে বিভিন্ন সময়ে কৃষ্ণের যে লীলার যে বৈশিষ্ট্যগুলো এগুলো আলোচনা করতে করতে সদ্গুরুর আশীর্বাদে সদ্গুরুর পর চরম কৃপাতে বদ্ধজীবের শেষকালে আনুগত্য করতে করতে সেবা করতে করতে গৌড়ীয় রসের রসিক ভক্ত রূপ সনাতনে আনুগত্যে জীবগোস্বামীপদে আনুগত্যে শেষে তো তোমার ওই চরম রস যেটাকে বলে মধুর রসের উন্নত উজ্জ্বল রস, মধুর রস দ্বারকার রসটাও মধুর রস, দ্বারকার যে মহিষীগণের রসটাও মধুর রস, কিন্তু সেটার কথা আমরা বলছি না, একেবারে যেটাকে বলে চরম সেটাতে অধিকার হতে পারে। তাহলে আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম গৌরাঙ্গ মহাপ্রভুকে আসতে হলো কী জন্য, না যখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্বাবু বলেছিলেন যে আমাকে ভজন করো মদজাজি মাং নমস্কুরু ইত্যাদি বলেছিলেন তখন লোকে বিশ্বাস করেনি। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন, নিজের খোলটাকে পাল্টে কী করলেন, রাধা ভাবস্বলিত হয়ে কী করলেন তিনি এলেন। তাহলে আবার উত্তরটা আমি এটা দিয়ে নিই, তারপর পুরুষোত্তম না নীলাচল ধান্তায় কেন শ্রেষ্ঠ বলা হচ্ছে এটা বলবো। আমি কেন চৈতন্য ভগবতকে আলোচনার কথা বলেছিলাম, এই জন্য বলেছিলাম যে ভেতরেতে তিনি কি বাইরেতে তিনি হচ্ছে গৌরবর্ণ দেখা যায় সেই কৃষ্ণই, যার জন্য বলতে গিয়ে রূপগোস্বামীপাদ বলেছিলেন পরিষ্কার কথা, অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসম সবক্তি শ্রেয়াম হরিহি পুরট পুরট দ্যুতি কদম্ব সন্দীপিত হৃদয় কন্দরে স্ফুরত বা স্ফুরত ন সচিন, তাই তো বলেছেন। তাহলে সেই নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণই সচিনন্দন রূপে এসছেন, আর তিনি আস্তে আস্তে যে ভূমিকায় গিয়ে সে চরম ব্যাপারটা দেখলেন রাধারানী কীভাবে কৃষ্ণকে সেবা করে, এইটা প্রকাশের জন্যই তো গৌরূপ ধারণ করলেন। তাহলে আজ আমি যদি চৈতন্য ভাগবত আলোচনা অল্পের উপর উত্তর দিচ্ছি পরে সময় মতো বিশেষ, চৈতন্য ভাগবত আলোচনা করা মানেই হলো কি, গৌরের কৃপা প্রার্থনা করছি। আচ্ছা, গৌরের কৃপা প্রার্থনা করার মানে কি, রাধারানীর কৃপা প্রার্থনা করছি, এই কথাই তো বলছেন রসিক আচার্যবান, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে ত ভক্তিম কৃতপুণ্য রাশি তথা তথা উৎসর্পতি হৃদি অকস্মাৎ রাধা পদাম্বুজ সুধাম্বু রাশি, রাধাচরণে সুধার অমৃত উচ্ছলিত সুধা উন্নত উজ্জ্বল রসের যে অনন্ত সাগরে যদি ডুবতে চাও তাহলে এইটা হচ্ছে গ্রেট, কখনো ঝাঁপ দেওয়ার চেষ্টা করবে না, একলাপে ধরবার চেষ্টা করবে মরে যাবে সঙ্গে সঙ্গে শেষ। তাহলে কি কথা হলো, তাহলে গৌরকে যদি আমি কাতরভাবে প্রার্থনা করি তার মানে কার কার কৃপা প্রার্থনা করছি, রাধারানীর, রাধারানীর কৃপা চাইছি, গৌর মানেই চাবেশ তো, কৃষ্ণ নিজের মধ্যে নিজের নেই, রাধা ভাবে বিভাবিত হয়ে রাধা সম্পূর্ণ গ্রাস করে রেখেছে, রাধা নামক রাহু, রাধা নামক রাহু পুরো গ্রাস করে রেখেছে, কৃষ্ণের মধ্যে কৃষ্ণ নেই, হা কৃষ্ণ বলে কাঁদছেন তো, হ্যাঁ হ্যাঁ